বন্ধুরা, আমরা বাংলা ইংরেজি সব কমপ্লিট করেছি না? এখন শুনো, এই দুইটা সৃজনশীল অঙ্ক বোর্ডে দিয়েছি, তাই না? এখন সুন্দর করে আগে প্রশ্ন পড়ে বুঝে করব কিভাবে অঙ্ক দুটো আমাদের করতে হবে। এখন যেহেতু সব কিছু সৃজনশীল প্রসেসে চলে আসতেছে, আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু আছে? সৃজনশীল অঙ্ক যদি এ পরীক্ষায় থাকেও আমাদের ঘাবড়ানোর কোনো কারণ আছে? আমরা আগে প্রশ্নে খেয়াল করব, একটি ঝুড়িতে 425টি আম আছে, একটা ঝুড়িতে কয়টি আম আছে? 425টি। অপর একটি ঝুড়িতে আছে 345টি আম, কয়টি? অ্যান্ড মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। যদি আম বিক্রি করা তখন আম কমে যাবে না? তাহলে আমাদের প্রথম কাজ কি? দুইটা ঝুড়ির আম এখানে বলেছে ক নাম্বার, দুইটা ঝুড়িতে মোট কয়টি আম আছে, তাহলে ক নাম্বার আমরা কি করব? ওই দুইটা ঝুড়ির আম যদি আমরা যোগ করে দিই তাহলে মোট কয়টি আম সেটি পাবো? না না পাবো না। তাহলে আমরা এখানে ক নাম্বার দিয়ে দেখো সমাধান। ভালো করে বোর্ডের দিকে তাকাও এবং খেয়াল করো, লিখবা না, যখন বুঝবা তখন মন দিয়ে খেয়াল করবা। লিখলাম একটি ঝুড়িতে আম আছে, একটি ঝুড়িতে আম আছে, কয়টি আম আছে? কত বলো? 425। আর অন্য একটি ঝুড়িতে আম আছে, অন্য একটি ঝুড়িতে আম আছে 345টি। এই দুইটা যদি যোগ করি তাহলে দুই ঝুড়িতে মোট কয়টি আম সেটি পাওয়া যাবে? না যাবে না। তাহলে মোট আম কতটি? পাঁচ আর পাঁচ দশের শূন্য, হাতে আমার এক, পাঁচ ছয় সাত আট নয় দশ, দশের শূন্য হাতে আমার চার, আর একে পাঁচ, পাঁচ আর দুই কত? পাঁচ ছয় সাত। আবার এখানে তিন থেকে কতবার পর্যন্ত যাবো? চারবার, তিন চার পাঁচ ছয় সাত, তাহলে মোট কয়টি হলো? মার্কার কিন্তু আমার কাছে আর মাইর খাবে, কারণ মার্কার ঠিক মতো দাগ পড়ে না। তাহলে এখানে সাত, আবার এখানে কয়টি? 770। উত্তর কয়টি আম? দুই ঝুড়িতে মোট কয়টি আম? 770টি আম। এবার খ নাম্বারে কি বলেছে? সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। সমস্যাটি কিসে প্রকাশ করো? তাহলে এখানে লিখলাম গাণিতিক বাক্য, তাই না? এইটা গাণিতিক বাক্যে প্রকাশ করবো কি করে? দেখো এই 425টি যোগ কত? 345। এইটা থেকে আমরা বিক্রি করলাম কয়টি? 175টি। এইটা বিয়োগ করে এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দেবো বা খালি ঘর দেবো, এটা হচ্ছে গাণিতিক বাক্য। এটা কি? এইবার গ নাম্বারে বলেছে সমস্যাটি সমাধান করো। তাহলে সমস্যাটি সমাধান করতে পারবো না পারবো না? এইবার দুই ঝুড়িতে আম লিখলাম, দুই ঝুড়িতে আম আছে, দুই ঝুড়িতে আম আছে, কতটি আম আছে? এই যে 770। এটা কোথা থেকে পেলাম? কনং হতে। এটা কোথা থেকে পেলাম? এইবার এর ভিতরে বিক্রি করা হলো কয়টি? কথা বলো, বিক্রি করা হলো কয়টি? তাহলে 175টি যদি বিয়োগ করি তাহলে কয়টি আম রইল সেটি আমরা পাবো না পাবো না? আম রইল পাঁচ। আর কত হলো? দশ, পাঁচ ছয় সাত আট নয় দশ, পাঁচ হলে হাতে আমার এক, হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে হাতেটা, যে পাশে না লিখে রাখে সে পচাশে গোবর খায়, তার মানে অবশ্যই হাতেটা পাশে লিখে রাখতে। সাতার একে আট, আটার কত হলো? সতেরো, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো, নয় হলে কত হলে? নয়, হাতে আমার এক, একের একে দুই, আর কত হলে? সাত, দুই তিন চার পাঁচ ছয় সাত, পাঁচ হলে। তাহলে আম রইল কয়টি? 595টি আম রইল কয়টি? 595টি আম রইল কয়টি? আম রইল কথা বলো, 595টি আম। ক্লাসে মা কথা বলতে হয়, স্যারের সাথে সাথে রিপিট করতে হয়, স্যার যেটা জিজ্ঞাসা করে সেটা রিপিট করতে হয়, শিখতে হলে এটাই নিয়ম। তুমি কথা বললা না, চুপ থাকলা, তাহলে তুমি শিখবা কী করে? এবার পরেরটা দেখি তো। দুই, এই অঙ্কটা একটু ঘোরাইছি, দুই ছেলে পিতার বয়স একত্রে দেওয়া আছে 100 বছর, ছেলে কয়জন? দুইজন। দুই ছেলে ও পিতার বয়স 100 বছর, দুই ছেলের মোট বয়স 37 বছর। এটি পাঁচটা মিনিট। এখন একটু খেয়াল করো, ক নাম্বার, পিতার বয়স আমাকে আগে বের করতে হবে, কার বয়স বের করতে হবে? তাহলে এখানে লিখলাম দুই ছেলে ও পিতার মোট বয়স, দুই ছেলে ও পিতার মোট বয়স কত দেওয়া আছে? 100 বছর। এইটার থেকে যদি পিতার বয়স বিয়োগ করি তাহলে এখানে পুত্রের বয়স যদি বিয়োগ করি তাহলে এখানে কার বয়স পাবো? পিতার বয়স পেয়ে যাবো না? তাহলে এখানে লিখলাম দুই ছেলের বয়স, আমার কিন্তু প্রশ্নে দেওয়া আছে দুই ছেলের বয়স কত বছর? 37 বছর। এই 37 বছর যদি বিয়োগ করি তাহলে আমরা কার বয়স পাবো? পিতার বয়স পাবো। কার বয়স পাবো? তাহলে সাত আর কত হলো? দশ, আট নয় দশ, তিন হলে হাতে আমার এক, তিন আর একে চার, চার আর কত হলো? দশ, চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ছয় হলে হাতে আমার এক, একের এক মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে। তাহলে পিতার বয়স আমরা কত বছর পেলাম? এবার খ নাম্বারে কি বলেছে একটু দেখি তো। খ নাম্বারে বলেছে দুই বছর আগে দুই ছেলের বয়স কত ছিল? মাগো এখানে মজার বিষয়, এক ছেলের বয়স যদি দুই বছর আগে আসে তাহলে আর এক ছেলের বয়স কি তাই থাকবে না আগাবে?
কমলে দুইজনেরটা কমলে বাড়লে দুইজনেরটা বাড়বে তাহলে এখন দেখো লিখলাম দুই ছেলের মোট বয়স কত বছর 37 বছর এবার লিখলাম দুই বছর আগে বয়স ছিল কি করব জানো যেহেতু দুইজন এজন্য 37 কে আমরা দুইবার বিয়োগ করব এই দুই কে দুইবার বিয়োগ করব কারণ দুই বছর আগে যেহেতু বলেছে তাই না এখানে আমরা কি করব 37 থেকে প্রথমে দুই বিয়োগ করলাম হলো কত 35 আবার দুই বিয়োগ করলাম হলো কত 33 আমরা একবারে এটা করতে পারি সেক্ষেত্রে এইটা আমাদের সহজ যে কারণে আমরা এই নিয়মটাকে অনুসরণ তাহলে দুই বছর আগে তাদের বয়স কত ছিল দুইজনের বয়স কত ছিল 33 সহজ না কঠিন তাহলে আগের বয়স দুইজন থাকলে সংখ্যাটিকে দুইবার বিয়োগ তিনজন থাকলে সংখ্যাটিকে তিনবার বিয়োগ চারজন থাকলে সংখ্যাটিকে চারবার বিয়োগ মনে থাকবে এখন আমি গ নাম্বারটা দেখি তো 10 বছর পরে তাদের তিনজনের মোট বয়স কত হবে অঙ্কটা ঝামেলা আছে কারণ তিনজনের মোট বয়স কত দেওয়া আছে 100 বছর না লিখলাম তিনজনের মোট বয়স 100 বছর এখন 3 বছর পরে তাদের বয়স হবে না 10 বছর পরে 10 বছর পরে তাদের বয়স হবে কি করব জানো এই 100 কে যোগ 10 যোগ 10 যোগ 10 কেন তিনজন যেহেতু এজন্য সংখ্যাটিকে কয়বার যোগ করেছি তিনবার তাহলে এই 100 এর সাথে প্রথমে 100 যোগ 10 যোগ 10 যোগ 10 তাহলে কত আছে দেখি তো 0 3 130 বছর কত বছর 130 তাহলে এখানে তিনজনের বয়স কত বছর হবে 130 উত্তর 130 বছর কত বছর অঙ্ক কঠিন হোক সহজ আমি যদি প্রপারলি প্রশ্ন পড়ে বুঝে করি তখন কি আমার কাছে আর সেটা বিষয়টা কঠিন থাকবে সৃজনশীল অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছু আছে ঘাবড়ানোর কিছু আছে ওকে তাড়াতাড়ি তুলে নাও থ্যাংক ইউ